রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। বিস্তারিত জানাতে সহকর্মী কাজী শাহেদ সরাসরি যুক্ত হচ্ছেন। শাহেদ, প্রথম দিনের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। শুভ সকাল তানজিরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজকে থেকে শুরু হচ্ছে। সকাল 9:30 দিকে সি রুটের ভর্তি পরীক্ষাটি শুরু হবে এবং আজকে তিন দফায় এই পরীক্ষাটি হবে আজকে। এবং যদি বলি যে শিক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু তাদের যে পরীক্ষা কক্ষ সেখানে প্রবেশ করেছেন। সকাল 8:30 থেকেই তাদেরকে কক্ষে প্রবেশ করাতে শুরু করেছে কর্তৃপক্ষ। এবং এই পরীক্ষাকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রস্তুতি সেটি যদি একটু বলি যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে শিক্ষকরা তো দায়িত্ব পালন করবেনই, পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজ করে ভিতরে ঢুকতে হবে। এছাড়া প্রবেশের মুখেই তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, যে একদে সহযোগিতা করছে বিএনসিসির স্কাউটের সদস্যরা। আপনার মাধ্যমে দর্শকদের একটু তথ্য দিতে চাই যে 2021 শিক্ষাবর্ষের যে আজকের যে পরীক্ষা সেখানে অংশ নিচ্ছে 44,194 জন শিক্ষার্থী। ধন্যবাদ শাহেদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ।